আমাৰ আজি এখন বাগিচাত আহি পেলাই বিহৰ বাগিচাত আহি পেলাই আজি কাভাৰেজ দিছে। আপোনালোকে গম পাই চাগে আজি গোটেই অসমত আমাৰ এই কাৰ্যসূচী লোৱা হৈছে, ধৰ্ণা কাৰ্যসূচী। ধৰ্ণা কাৰ্যসূচী আমাৰ চেণ্ট্ৰেল কমিটিয়ে যিটো অৰ্ডাৰ দিছে আমাক, যিটো আমাক ঘোষণা কৰিছে যে তেখেতসকলে 21 তাৰিখে আমাৰ ডিচিশ্যন লোৱা হৈছিলে যে ধৰ্ণা কাৰ্যসূচী ল'ব লাগে। ধৰ্ণা কাৰ্যসূচী লোৱা কেইবাটাও কাৰণ আছে, অকল এটা কাৰণ নাই, বিভিন্ন কাৰণ আছে। আমাৰ শ্ৰমিকৰ মানে 101টা সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাখিনি না চৰকাৰে ফুলফিল কৰিব পাৰে না কোম্পানীয়ে। আজি কোম্পানীৰ কাম কৰি আছে, আমি কোম্পানীক আমি বিচাৰোঁ, কোম্পানীক আমি জানো, কোম্পানীক চিনি পাওঁ মা বাপ বুলি ভাবোঁ, কিন্তু আমাক কোম্পানীও নিদিয়ে, ইপিনে চৰকাৰেও আমাক নিদিয়ে। চৰকাৰে আমাৰ পৰা ভোট লয়, আমাৰ লৈ লৈ পেলাই তেখেতসকলে চৰকাৰ বনায়, আমাক টেক্স বঢ়ায়, বিভিন্ন ধৰণৰ টেক্স বঢ়ায়, তাৰপিছত আমাক যিখিনি দিব লাগে তেনেকৈ নিদিয়ে। মেকলয়েড ৰাছেল বা বেলেগ বিভিন্ন কোম্পানী এনেকৈ কৰিছে, এতিয়া গভৰ্ণমেণ্টৰ ওপৰত নিৰ্ভৰ কৰিছে। যিখিনি চৰকাৰী হস্পিটেল যেতিয়া আছে, সেইকাৰণে গোটেই চৰকাৰী মানে নিৰ্ভৰ কৰিছে, যিটো মানে কি কয় চৰকাৰক মানে দি দিছে তেখেতসকলে। হেৰি আজি বাগানৰ 5% মাটি, টি ইণ্ডাষ্ট্ৰীৰ 5% মাটি হোটেলত দিছে, হোটেলক দিবলৈ হৈছে, টুৰিজম ইণ্ডাষ্ট্ৰী কৰি হৈছে, বিভিন্ন ধৰণৰ এই আমাৰ কি কয় বিজেপি চৰকাৰে কৰিছে। এতিয়া বাগানৰ মানুহখিনিৰ মাটি একমুঠি, সিহঁতৰ ভৰিৰ তলত একমুঠি মাটি নাই নিজৰ নামত, তাতোতকৈ কিবা দুখৰ কথা আছেনে? অসমত থাকি পেলাই, অসমত থাকি অসমীয়া মানুহ হৈ পেলাই তেখেতসকলৰ এটা মাটি 1 ইঞ্চি সিহঁতৰ নিজৰ নামত নাই। আজি ধৰ্ণা কাৰ্যসূচীটো লোৱা হৈছে যাতে উনুকিয়াই দিয়া হৈছে, ৰাইজে উনুকিয়াই দিছে কোম্পানীক যে আমাক মেডিকেল ফেচিলিটি, ঘৰ থকা ঘৰ বা আমাৰ পানীৰ ফেচিলিটি, আমাৰ যিখিনি প্ৰাপ্য, সেই নিৰ্দিষ্ট যিখিনি মিনিমাম প্ৰাপ্য, প্লেণ্টেশ্যন লেবাৰ এক্টৰ যিখিনি মিনিমাম প্ৰাপ্য, সেই মিনিমাম প্ৰাপ্যৰ পৰা আমাক বঞ্চিত কৰিছে। যদি প্লেণ্টেশ্যন লেবাৰ এক্ট মিনিমাম প্ৰাপ্যটো যদি 51ৰ ফুলফিল কৰে, তেতিয়াও আমাৰ ৰাইজে বহুত বস্তু পাব, কিন্তু সেইটো ফুলফিল কৰিব পৰা নাই। আজি মেকলয়েড ৰাছেলে কৈছে কিবা হেৰি নাই, দৰৱ নাই, টাটাই কৈছে আমাৰ হস্পিটেলত দৰৱ নাই, পেচেণ্টক পঠিয়াবলৈ গাড়ী নাই, গাড়ীটো চৰকাৰে দিলে, চৰকাৰে ধন্যবাদ দিছোঁ, কিন্তু কথাটো হ'ল কি, পেচেণ্টে মষ্ট ইম্পৰ্টেণ্ট থিং যে বাগানত থাকি পেলাই তেখেতসকলে 8 ঘণ্টা ডিউটি কৰি পেলাই দুটা দৰৱ খাব বিচাৰে, ভাল দৰৱ এটা নাপায়।
ঘরত পানি পড়ে থাকে, বাইরেও পানি পড়ে থাকে, বাইরে তিতিব ঘরতো তিতিব, মানে এনেক অবস্থা, মানে টি ট্রাইবসর আজি চাহ জনগোষ্ঠীর যে অবস্থা কারো সাকে তেনে অবস্থা নাই। আজি দুঃখ লগা বিষয় যে সরকারও এই রাইজ সকলের কারণে 200 বছর বাসব করা ইয়াত থাকা মানুষখিনির কথা কোনো চিন্তা করা নাই, এডুকেশনের কোনো ভাল ফেসিলিটি নাই। আজি আপনাদের ভাবিছে যে আপনাদের ঠিক একটা স্কুল বনায় দিছে, মডেল স্কুল, মডেল স্কুলের যে ক্রাইটেরিয়া, মডেল স্কুলের ক্রাইটেরিয়া, মডেল স্কুল নাই, তো মডেল স্কুলত যেখানে টিচার থাকবে, যে ফেসিলিটি থাকবে, যেখানে প্রাপ্য তাদের পড়াব পড়া ব্যবস্থা থাকবে, কোনো ব্যবস্থা নাই। এই এইখিনি কারণে আজি রাইজক মানে সজাগ করে দিছো আমি, আমি আমার শ্রমিক রাইজক সজাগ করব কারণে অল অসমত আজি এই ধর্ণা কার্যসূচী লওয়া হয়েছে, যাতে রাইজও গম পাক, মালিকও গম পাক, সরকারও গম পাক, যাতে আমি বঞ্চিত হয়ে পেলায় শোষিত হয়ে পেলায় আর না থাকো। আচ্ছা, সবই মেরে মজদুর ভাই বন্ধু সবকো মেরা নমস্কার। যো আপলোগো কা ডিমান্ড হ্যায়, যো মালিক পক্ষ সে সরকার সে যো আপকা বাত হ্যায়, ও ডেফিনেটলি আপনে হামকো দিয়া হ্যায়, হামনে লিয়া হ্যায়, হাম উনকো পুরজোর উনকো দেঙ্গে, অর হাম আশা করেঙ্গে কি ইয়ে আপকা যো ডিমান্ড জেসা আপলোগো নে কাহা হ্যায় কি জল্দ সে জল্দ পুরা কিয়া যায়, ক্যোঁকি কাফি লম্বা সময় সে ইয়ে আপকা পরেশানি চল রহা হ্যায়, অর ইয়ে ধরনা আপলোগো নে উসি কারণ সে দিয়া হ্যায়, তো হাম আপার ম্যানেজমেন্ট কো অর সরকার কো জিসকে লিয়ে আপনি ইয়ে সব কিয়া হ্যায়, তো হাম উনকো দেঙ্গে তাকি আপকা যো ডিমান্ড হ্যায় ও জল্দ সে জল্দ পুরা হো সকে, অর মে মন সে আশা করুঙ্গা কি আপলোগো কা যো ভি পরেশানি হ্যায় ও সমস্যা জল্দ সে জল্দ হল হো, ধন্যবাদ। প্রথমতে আমি বিহারা বাগিচা সংগ্রহের পর আমি সাংবাদিক সকলকে ধন্যবাদ দিছি, যেহেতু কেলে আমি কেবাকালীনও মানে এই আমার সমস্যার প্রতি আমি শাখা সংঘলে জানালো, ম্যানেজমেন্টলে জানালো, কেন্দ্র কমিটি আলোচনা করে আছে, কিন্তু কথাটি হল মালিক পক্ষ আজি আমার যিখিনি মানে দরদে যিখিনি দফা যিখিনি অসুবিধা সম্মুখীন হয়েছো তেওঁলোকে এটা কারণে শুনিছে, এটা কারণে পার করে আছে, কিন্তু আমার বাগিচাখন এনে ধরনের এটা নাছিলে, পূর্বত আমার বাগিচাখন যথেষ্ট জাকত জিলিকা হয়ে আসে, কিন্তু এই বছর দিন ধরে দেখিছো যে আমার বাগিচাখন মানে পানি থান নচরা দরে হয়ে পড়ছে, আজি তারিখত আমার ঘর দুয়ার ওই মানে জরাজীর্ণ অবস্থা হয়েছে, শৌচাগার জরাজীর্ণ অবস্থা হয়েছে, আমার পেনশন যখন ফ্যামিলি পেনশন পায় সেই বঞ্চিত হয়ে আছে, ডিএলআই কেলে মানে বঞ্চিত হয়েছে, গ্রেচুইটি পিএফর ধন আদায় পোৱা নাই, এনে ধরনের বহুত সমস্যা দিনকে দিন বাড়ি আছে, গতি আজি বাধ্যতামূলক আর আজি আমার কেন্দ্রীয় কমিটির নির্দেশ কর্মে আর শাখা সংঘর নির্দেশ কর্মে আজি আমি মানে ধর্ণা কার্যসূচী লোবলে বাধ্য হয়েছি, যেহেতু কেলে কি অসমখনত এনেকে জনগোষ্ঠী নাই যিনি বহুত মানে সহজ নিম্ন হাজিরাত কাম করা মানুষ হয়, আমাক ইফালে মানে মূল্য বৃদ্ধিত মাধমার করে আছে, ইফালে সরকারও ঠগি আছে, ইফালে আনহাতে দিয়ে আমি কোম্পানির পরাও ঠগন পাই আছো, গতি আমি আপনার যোগেদি আমি এই আমার কোম্পানিল তথা সরকারল একটা বার্তালাপ দিব বিচারিছো, যদিহে আমার সমস্যাখিনি শীঘ্র সমাধান নকরে অনাগত দিনত কিন্তু আমি জঙ্গি আন্দোলন হাতত লোবলে বাধ্য হম, আর এনেকে দিন এটা আহিব পড়ব, যেহেতু কেলকে সরকারও আমি উফরাই পেলাই এই ব্রহ্মপুত্রত পেলাই দিব বাধ্যতামূলক হম, চাহ জনগোষ্ঠীর অকল ভোট ব্যাঙ্ক হিসাব ব্যবহার করে, তেওঁলোকে কৈছিলে চাহ শ্রমিকক যেতিয়া আমি বোলে সরকার আহিম 351 টাকা হাজিরা দিম, কিন্তু আজি তারিখলৈ তেওঁলোকে সরকার 10 বছর কাল হয়ে গেল 351 টাকা হাজিরা নিদিল, আনহাতে দিয়ে আমার মূল্য বৃদ্ধি যেটা হয়েছে আর মানে আমি যেটু কান্ধনি নাকি বাড়ির পাও সেটা 80 টাকা কিলো কিনবলগা হয়েছে, এনে ধরনের আমি যদি ইমান সমস্যা ভুক্তভোগী হয়ে আছো এই কারণে আমি যে বঞ্চিত হয়েছো, তো আপনার যোগেদি আর আমার সেন্ট্রাল কমিটির নির্দেশ সহায় সহযোগিতা যাতে আমার কোম্পানিয়ে যাতে এই কামটি অতি শীঘ্রে গুরুত্ব হিসাবে লো আমার এই যা বঞ্চিত হওয়া কামখিন আমাকে আদায় দিবর আমি অনুরোধ জানাচ্ছি, ইয়াকে কয়ে মানে